আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার রহমান হলেন তিনি রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি বলে কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন তিনি দিলিন হলো রহমান আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইলাম এরপরে মানুষ বানাইলাম কিন্তু আমরা তো দেখি তার উল্টা কি দেখি আমরা দেখি আগে মানুষ জন্ম গ্রহণ করে দুনিয়ার জমিনে আসে ছোট্ট সন্তান আজকে দুনিয়াতে এসেছে এরপরে আস্তে আস্তে বড় হয় যখন পাঁচ বছর সাত বছর হয়ে যায় তখন মাদ্রাসার মধ্যে ভর্তি হয় পড়ালেখা করে পড়তে পড়তে আস্তে আস্তে কোরআনুল করিমকে শিক্ষা করে করে কি করে না আমরা তো আমাদের নজরে দেখি আগে মানুষ জন্মগ্রহণ করে আগে মানুষ হয় এরপরে কোরআন শিক্ষা করে কিন্তু আল্লাহ বলেন না 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 আগে আমি কোরআন শিখাই এরপরে মানুষ বানাই আগে আমি কোরআন শিক্ষা দিই এরপরে মানুষ বানাই এই কথার অর্থ কি রে মুসলমান ইমানদার গোলাম এই কথার অর্থ হলো আল্লাহর দরবারে সাধারণ মানুষের কোনো দাম নাই কি নাই বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই আল্লাহর দরবারে একমাত্র কেবলমাত্র গুণগত মানুষের দাম আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণ দিয়া মানুষকে দুনিয়াতে পাঠাইলেন এই গুণটাই যদি তার মধ্যে না থাকে সে জন্মগত মানুষ হইতে পারে সে বংশগত মানুষ হইতে পারে সে কোনোদিন গুণগত মানুষ হইতে পারে না আর গুণগত মানুষ না হওয়ার কারণে তার স্থান হলো জাহান্নাম নাউজুবিল্লাহ এ মুসলমান বাবাজিরা আমি মিসাল দেওয়ার জন্য বলতেছি এই যে আপনারা আমার চেহারাকে দেখতেছেন আপনাদের চেহারা আমি দেখতেছি দেখা যায় কি যায় না গভীর রজনী এই এটা কেন হইতেছে লাইটের মাধ্যমে কিসের মাধ্যমে এখানে লাইট জ্বলতেছে এই আলোর কারণে আপনারা আমার চেহারাটা দেখতেছেন আপনাদের চেহারাও আমি দেখতেছি বলে এই লাইট যিনি আগে আবিষ্কার করেছেন বলে ইনি গুণ রাখছেন এই লাইটের মধ্যে একমাত্র সে আলো দিবে লাইটের মূল গুণ হলো আলো দিবে এই লাইটের মধ্যে আলো দেওয়ার গুণ না থাকে দোকানদার যদি বলে এই লাইট চলে না বলেন তো দেখি আপনারা কিনবেন কেউ কিন্তু কিনবে না তার কারণ হলো এই লাইট আলো দেয় না আলো না দেওয়ার কারণে এটার স্থান মানুষের ঘরে হইতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি এই নষ্ট লাইট বাবা দিটা ডাস্টবিনে যাবে কোথায় যাবে ডাস্টবিনে চলে যাবে মানুষের ঘরে হইতে পারে না বলে এর মধ্যে আসল গুণ নাই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণ দিয়া মানুষদেরকে দুনিয়াতে পাঠাইলেন এই আসল গুণটাই যদি না থাকে রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার গুনার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে এরপর জান্নাতে নেবে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين رحي ميري مسكن رحي ميري مسكن حوالي كعبة بني ميري مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سيد القوم نين ختم المرسلين سيد القوم نين ختم المرسلين آخر أبد فخر الأولين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله দারুল উলুম আদর্শ নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজনে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আরও উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা হাজিজ তলাবা ছাত্র ভাইরা এবং দিনের রাহবার হযরত উলামায়ে ইকরাম পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা আমরা সকলেই সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকুর আদায় করি যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে এ গভীর রাত্র পর্যন্ত জান্নাতি এক পরিবেশে জান্নাতি এক মহলে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামের সান্নিধ্যে কোরআনের মহব্বতে আশার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এজন্য সকলে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত سيد المرسلين رحمة للعالمين خاتم النبيين رسول أنبياء حبيب كبرياء رسول أعلى رسول عربي جناب محمد رسول الله شغل بولي صلى الله عليه وسلم أبنا رشاكولي بحالو أسين
আজকের এই মাহফিলের মুনাজাতের মাধ্যমে মাহফিলকে শেষ করে এরপরে এখান থেকে বিদায় হবেন উঠবেন এরকম কয়জন আছেন আল্লাহকে হাত তুলে দেখান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর জোরে হবে আরেকবার ট্রাই করে দেখি নারে তাকবীর নারে তাকবীর কোরআনি মজলিসে আসা কোরআনি মজলিসে বসা এটা সকলেরই কিন্তু হয় না বাবাজি সকলের হয় কথা কন লাগে স্টেশনের পাশে বাড়ি এরাই বেশি ট্রেন ফেল কথা কন লাগে এরা বেশি কি করে তো দেখবেন আজকে এখানে মাহফিল হচ্ছে হয়তোবা দূর থেকে লোক এসে এখানে বসছে পাশেই বাড়ি সে আসে নাই বাসায় শুয়ে আছে থাকতে পারে কি পারে না কথা বলেন না কেন থাকতে পারে কি পারে না এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এর মধ্যে যারা এখনো জাগ্রত আছে তারা হয়তোবা বাসায় শুয়ে এসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছে আর আপনারা যারা এখানে ফেস টু ফেস হুজুরের সামনাসামনি বসে আলোচনা শুনতেছেন আর যারা ঘরে বসে শুনতেছে এদের মধ্যে বেশ কম আছে না কথা কন না কে আছে না নাই লাভবান বেশি আমরা না তারা তাদের চেয়ে অবশ্যই অবশ্যই আমরা এক ধাপ আগিয়ে আছি ঠিক না এটা একটা বহুত বড় নিয়ামত এটা একটা কি এই প্রচন্ড শীত আরামের বিছানা হ্যাঁ সুন্দরী বিবি সব কিছু মায়া ত্যাগ করে কোরআনের দুই একটি আলোচনা শোনার জন্য হাদিস থেকে দুই একটি আলোচনা শোনার জন্য এই শীতের মধ্যে আপনারা এখানে বসে আছেন কথা বলেন ঠিক না ভাই ঠিক নাকি মোনাজাতের পরে সবাইকে 500 করে টাকা দাও কথা বলেন না কে তাহলে তো জায়গাই হতো না স্কুল মাঠে দেওয়া লাগে কথা কন না গে 500-1000 টাকা পাবেন এরকম আশা নিয়ে কেউ আসছে আশা নিয়ে আসে থাকলে হাত তুলে আল্লাহু আকবার না 500-1000 টাকা মাহফিল যে শুনবে তাকে দেওয়া হবে এজন্য আমরা কেউ আসি নাই যে আমি আমার জীবন কি পরিবর্তন করব আগে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই হযরত উলামায়ে কিরাম বয়ান করবে কোরআন হাদিস থেকে আসলে নামাজের গুরুত্ব কি পরিমাণ নিজে সংশোধন হওয়ার জন্য নিজে পরিবর্তন আসার জন্য এতে এখানে আসা কথা কন ঠিক না বেঠি এই জন্যই তো আসা তার কারণ হলো কোরআনের এমন কথা আছে কোরআনের ভিতরে এমন কথা আছে যে কথাগুলো মানুষের দিলকে একদম ভেদ করে এমনভাবে ভেদ করে এমনভাবে আঘাত করে যে আঘাতের কারণে সে আর ঠিক মতো বসে থাকতে পারে না মুহূর্তের মধ্যে তার চোখ দিয়ে পানি গড়ায় পড়ে কথা কন না কেন আছে না নাই এমন বাবাজি আছে ময়দানে বসে বয়ান শুনতেছে দুই চোখ দিয়ে বায়া বায়া পানি পড়তেছে আছে না নাই কোরআনের কথা হাদিসের কথা তাকে আঘাত করছে কি করছে ধাক্কা মারছে সেই ধাক্কা সে সহ্য করতে পারে না বরদাস্ত করতে পারে না তার জীবন পরিবর্তন হয়ে যায় এমন যুবক এমন মাঝবয়সী মানুষ এমনই ভাই এ বাংলার জমিনে পাওয়া যায় খুঁজলে বয়ানে গিয়া বয়ান শুনতে ছিল আগে দাঁড়ি ছিল না ওই দিন বয়ান করার পর কি দিলটা তার পরিবর্তন হয়ে গেছে এরপরে জীবনে আর সে কোনোদিন মুখে গুড় লাগায় না আসবে না নাই আগে নামাজ পড়তো না বয়ান শোনার পর সে আর এক ওয়াক্ত নামাজ কাজা করে আগে মাপের মধ্যে কম দিত 1 কেজির ভিতরে 50 গ্রাম করে কম এরকম বুজুর্গ আছে না নাই বয়ান শোনার পর হুজুর বয়ান করেছে মাপের মধ্যে কম দেওয়া যাবে না মানুষকে ঠকানো যাবে না এই বয়ান শোনার পর আর জিন্দগিতে সে কোনোদিন মাপের মধ্যে কম দেয় না পরিবর্তন আছে না নাই তাহলে এ জাতীয় মজলিসে আসা লাভ না লস বহুত বড় লাভ বহুত বড় নিয়ামতের বিষয় আমি যদি না আসি আমি যদি না বসি আস্তে 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 এটার প্রতি গুরুত্ব কমে ভালো লাগবে না এটার মজা এটার স্বাদ আল্লাহ তাআলা দিল থেকে বের করে দিবে
করে দিবে, দিল থেকে বের করে দিবে। এই নিয়ামতকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা নিয়ামতকে গুরুত্ব দিতে হবে। কথা কন না কে গুরুত্ব না দিলে সেই নিয়ামত আস্তে আস্তে আমার কাছ থেকে দূরে চলে যাবে। এজন্যই আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে জানায় দিলেন আমার যে বান্দাগুলো আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর গুজার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাইয়ের আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার জন্য সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন, আরো বাড়ায় দেন। আর যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের না সুক্রিয়াতান আদায় করবে, অর্থাৎ সুক্রিয়াতান আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কাছ থেকে সেই নিয়ামতকে আস্তে আস্তে উঠায় নেন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ গোপালপুরের মুসলমান ইমানদার যুবক ভাইরা আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি নিয়ামত দিয়েছেন নাকি কম দিয়েছেন? ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষের অংশেই জানায় দিয়েছেন ইন্না আযাবী লাশাদীদ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করলে তার কাছ থেকে নিয়ামতকে ছিনে নি আমি এখানেই ক্ষান্ত করি না, বরঞ্চ তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আমি করে রেখে দিই। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ হাউল বাঙ্গার মুসলমান ইমানদার, আল্লাহর ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। কথা কন না কে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন রে মুসলমান। সাগরের পানি গুলো যদি কলমের কালি বানানো হয়, কি বানানো হয়? সাগরের পানিগুলো যদি কলমের কালি বানানো হয়, আর এই মতো অবস্থায় যদি আল্লাহর নিয়ামতের শুকর গুজার গুলো লিখতে থাকেন বলে একদিন একদিন এই কলমের কালি ওই সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাইয়ের আল্লাহর গোলাম, দেখেন আল্লাহ পাক আমাদেরকে কতগুলো নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। একটা সৈকত সাগরের মধ্যে, বিশাল বড় আটলান্টিক মহাসাগরের মধ্যে ছোট্ট একটি পোকা, ছোট্ট একটি মাছ কিন্তু ঘোরাফেরা করে আসে না নাই? কথা কোন নাকি আসে না নাই? সাগরের মধ্যে মাছ কিন্তু চলতেছে, এই মাছ বা পোকাটা কোনোদিন অনুমান করতে পারে না সে কত ফিট পানির মধ্যে ডুবে আছে, তার পিছন দিকে কত মন পানি আছে, তার পেটের নিচে কি পরিমাণ পানি আছে, তার সামনে কি পরিমাণ পানি আছে, তার পিঠের উপর কি পরিমাণ পানি আছে, এক কথায় কত হাজার টন সে পানির মধ্যে চলতেছে কোনোদিন মাপতে পারে না। আল্লাহর বান্দাও কোনোদিন মাপতে পারবে না আল্লাহর দেওয়া কত নিয়ামতের মধ্যে সে চলতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ গোপালপুরের মুসলমান ইমানদার যুবক ভাইরা, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসংখ্য নিয়ামত দান করছে। কথা কন না গা, আমরা নাফরমানির কারণে, আল্লাহর সাথে নাফরমানির কারণে আমাদের কাছ থেকে আস্তে আস্তে নিয়ামত উঠায় নিতেছেন, কি করতেছেন? আজ থেকে 30 বছর আগে, কয় বছর আগে কথা কন না গা, আজ থেকে 30 বছর আগে 2 টাকা কেজি 5 টাকা কেজি আলু কিনেছেন, সেই আলু কিনে ভর্তা করে কয় প্লেট ভাত খেয়েছেন? কথা বলুন না কেমন মুরব্বীরা,
তিন প্লেট চার প্লেট পর্যন্ত খাবার খেয়েছেন আজকে 50 টাকা 100 টাকা কেজি আলু কিনলে হাফ প্লেট ভাত খাওয়া যায় না কথা বলেন ঠিক না ঠিক এ মুসলমান বাবাজিরা আজ থেকে 30 বছর আগে আলু ছানার মিত্রে যেই মজা ছিল আজকে 22 সালে সেই মজাটা কোথায় গেল কথা কন না গা আজকে 50 বছর পর আজকে 30 বছর পর বেগুন কিনি আমরা 50 টাকা কেজি কত টাকা কেজি 50 টাকা কেজি বেগুন কিনলে সেই বেগুন ভালো করে সিদ্ধ হয় না কথা কন না গস গস করে কি করে গস গস করে আজ থেকে 30 বছর আগে 2 টাকা কেজি বেগুন কিনলে সেই বেগুন খরচা করলে 3 প্লেট ভাত খাওয়া গেছে কথা বলেন ঠিক না ঠিক এ মুসলমান বাবাজিরা আল্লাহর গোলাম সেই আলু ছানার বেগুন ছানার মজা কোথায় গেল আমরা গুনাহ করি গুনাহ করি গুনার মাত্রা বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মজাগুলো উঠায় নিতেছেন কথা বলেন ঠিক না ঠিক মিলে মিলে কথা মিলে কথা মিলে কথা মিলে কথা মিলে আজকে মানুষ গুনার দিকে ধাবিত বেশি কোন দিকে গুনার দিকে ধাবিত বেশি গুনার দিকে দৌড়ায় যায় জাহান্নামের আগুনের দিকে প্রতিযোগিতার সাথে যায় কিসের যায় সাথে প্রতিযোগিতার সাথে যায় কে কার আগে জাহান্নামে গিয়ে ঝাঁপ দিতে পারে এমন প্রতিযোগিতা বাংলার জমিনে চলা শুরু করে গেছে নাই গোটা দুনিয়ার মধ্যে এই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিভাবে এটা হয় জাহান্নামের দিকে মানুষ প্রতিযোগিতার সাথে কেমনে দৌড়া যায় কে কার আগে জাহান্নামে ঝাঁপ দিতে পারে বলে এই প্রতিযোগিতা এমন ভাবে হয় আজকে এখানে কোরআনের আলোচনা হইতেছে কিসের আলোচনা এই যে দারুল উলুম আদারস নূরানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজন মাদ্রাসায় 1.5 লাখ টাকা লাগে অনেকে টাকা দিতে চায় না দান করতে চায় না কথা কন না গা হাজার হাজার টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক সকল কিন্তু এমন না রে বাবাজি আমি বুঝানোর জন্য বলতেছি এমন মানুষ আছে গানের আসর হইলে সে বেশি বেশি টাকা দিতে চায় এমন মানুষ আছে না নাই মাইনা নিলাম আপনাদের হাওল ভাঙ্গা নাই অন্য এলাকায় তো আছে কথা কন না কেন মানলাম গোপালপুরের মানুষ খুব ভালো এরা বেশি বেশি মসজিদ মাদ্রাসায় টাকা দেয় বাকি অন্য অন্য থানায় তো থাকতে পারে কথা কন না কেন ও মুসলমান বাবাজিরা ইমাম সাহেব শুক্রবারে বয়ান করতেছে মসজিদে টাইলস লাগাইতে হবে মসজিদে ফ্যানের প্রয়োজন 5টা ফ্যান লাগবে 10টা ফ্যান লাগবে মাদ্রাসার ছেলেরা পড়ালেখা করে গরমের কারণে তারা থাকতে পারে না 10টা ফ্যানের প্রয়োজন এই হাজত যখন ইমাম মসজিদের মধ্যে পেশ করে এমন ধনাঢ্য আল্লাহর বুজুর্গ ব্যক্তি আছে আমি বুজুর্গই বললাম এই কথা বলার সঙ্গে সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়ে দেয় সর্বনাশ এইবার যদি ইমাম সাহেবের চোখের সাথে আমার চোখ পড়ে ফ্যান একটা আমার গেছে কথা কন না গিয়ে সবাই কিন্তু এমন না এই যে সাহেব আর হুজুর মিলা চায় না হুজুরের চোখ আর আমার চোখ দিয়া কয় আজকে ফ্যান একটা আমার যে পর্যন্ত 10টা ফ্যান কালেকশন না হয় এ পর্যন্ত আর হুজুরের দিকে তাকায় না আছে না নাই মাইনা নিলাম গোপালপুর থানায় নাই বাকি অন্য অন্য থানায় থাকতে পারে কথা কন না গে ও মুসলমান বাবাজিরা না 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 সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে সেই সম্পদ কিন্তু নিতে বেশি সময় লাগবে না কথা কন না গে সম্পদ নিতে বেশি সময় লাগে আগে তো একজন আপনি ভালো ব্যক্তিত্ব ছিলেন 5 বছর 2 বছর 10 বছর পর এমন মানুষ দেখা যায় রাস্তায় বসে বসে ভিক্ষা করে আছে না নাই গুনার দিকে যাও না
গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে নিয়ামতগুলো উঠায় নেবেন কি করে নেবেন নিয়ামতগুলো উঠায় নেবেন এই জন্য গুনার মাত্রা কমাইতে হবে কি করতে হবে গুনার মাত্রা কমাইতে হবে কারণ হলো গুনাহ করে কবর ঢুকলে জাহান্নামের আগুনে পড়তে হবে এ মুসলমান বাবাজিরা কি ভাবছো জাহান্নামের আগুন আর দুনিয়ার ইটভাটার আগুন এক সমান নাকি কথা কন নাকি জাহান্নামের আগুন আর দুনিয়ার ইটভাটার মোমবাতির আগুন এটা কি এক সমান নাকি বলে না 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 এটা কখনো এক হতে পারে না দুনিয়ার আগুনে একটা মিনিট আঙ্গুল রাখবে এমন যোগ্যতা সম্পন্ন বাংলার জমিন কেন পৃথিবীর জমিনে এমন সুস্থ মানুষ একজনও পাওয়া যাবে না মোমবাতির আগুনে আঙ্গুলটা এক মিনিট রাখবে এমন মানুষ পাওয়া যাবে নাকি না বাবাজি না পাওয়া যাবে না দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন ব্যতিক্রম রয়েছে বলে দুনিয়ার আগুন যেখানে পড়ুক না কেন সেই জায়গাটা পুড়ে যাবে কে যাবে সেই জায়গাটা পুড়ে যাবে কিন্তু জাহান্নামের আগুন তো এমন না রে বাবাজি জাহান্নামের আগুন যেখানে স্পর্শ করুক না কেন সর্বপ্রথম আগে কলিজাটা বোনা হয়ে যাবে এ মুসলমান বাবাজিরা আল্লাহর হুকুম পালন করুন সুন্নত মোতাবেক চলো তোমার জীবনকে তুমি তোমার শরীরকে তুমি সুন্নত দিয়ে সাজাও মানুষের সাথে ধোকাবাজি করবা না মানুষের সাথে রাহাজানি করবা না নিকামল দিকে ছুটো আর আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ মুসলমান বাবাজিরা আল্লাহ কি আমাদেরকে এমনিতেই বানাইছেন কথা কন না কে আল্লাহ কিন্তু আমাদেরকে এমনিতে বানান নাই রে বাবাজি একজন লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানাইছে কথা কন না কে কি সেই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে জানায় দিলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আরো জোরে বলেন না আল্লাহু আকবার হে মুসলমান বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তারই গোলামি করার জন্য তারই দাসত্ব করার জন্য এক আল্লাহর গোলামি করতে হবে এক আল্লাহর দাসত্ব করতে হবে হে মুসলমান বাবাজিরা জিন এবং ইনসান এই দুটা জানিব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন সৃষ্টি করলেন একমাত্র কেবলমাত্র তারই গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বিবাহ করার জন্য পাঠান নাই আল্লাহ আমাদেরকে চাকরি করার জন্য বানান নাই আল্লাহ আমাদেরকে ব্যবসা করার জন্য বানান নাই আল্লাহ আমাকে দুনিয়াতে সুন্দরভাবে চলার জন্য বানান নাই মন চাই জিন্দেগি চলার জন্য বানান নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমাদেরকে বানাইছেন কথা বলেন ঠিক না বা ঠিক এ মুসলমান বাবাজিরা আল্লাহর গোলামি করতে হলে এলেম লাগে কি লাগে আল্লাহর গোলামি করতে হলে এলেম লাগে এলেম ছাড়া আল্লাহর গোলামি কখনোই করা যায় না কথা বলেন ঠিক না বা ঠিক আপনি যদি মোটর সাইকেল ড্রাইভিং করতে চান রাস্তা দিয়ে যদি আপনি ড্রাইভিং করে গোপালপুর পর্যন্ত যাইতে চান কিভাবে ড্রাইভিং করতে হয় সেটা আগে জানা থাকতে হবে কি হবে না কিভাবে গাড়ি স্টার্ট করতে হয় কিভাবে পিক আপ রাখতে হয় কিভাবে ক্লাস ধরতে হয় কিভাবে গিয়ার ফলাইতে হয় কিভাবে ব্রেক ধরতে হয় এই এলেমগুলো আগে জানা দরকার আছে না না আপনি জানেন না কিভাবে ক্লাস ধরতে হয় কিভাবে ফার্স্ট গিয়ার দিয়ে গাড়িটা সামনের দিকে আগাইতে হয় মোটরসাইকেল স্টার্ট করেছে
টান দিয়েছেন কিন্তু ব্রেক ধরার ইলম নাই কোন জায়গায় ফাড়া দিলে ব্রেক হয় জানেন না বলেন তো দেখি এই মোটরসাইকেল নিয়ে গোপালপুর পর্যন্ত যাইতে পারবে পাঁচ হাত যাওয়ার পরে রাস্তার নিচে কতক্ষণ লাগে নাকি রাস্তার উপরে থাকবে বলে রাস্তার নিচে চলে যাব এই কারণে কিভাবে ব্রেক আর পিকআপ টানতে হয় এই এলএম আমার নাই না থাকার কারণে রাস্তায় থাকতে পারি না বলে আল্লাহর হুকুম পালন করতে হলে এলএম লাগে এলএম না থাকলেও লাইনে থাকা যায় না কথা বলেন ঠিক না ব্যাঠি কিভাবে নিয়াত মানতে হয় কিভাবে সানা পড়তে হয় কিভাবে সুরা পড়তে হয় কোন জায়গায় তাশাহুদ পড়তে হয় কোন জায়গায় দরুদ শরীফ পড়তে হয় জানা থাকতে হবে কি হবে না বলে আপনি জানেন না জানার চেষ্টা করতেছেন লাইনে আছেন শেখার উপরে এখানে যদি ভুল হয় কিছু ত্রুটি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ক্ষমার দৃষ্টিতে দেখে মাফ করে দিবেন সুবহানাল্লাহ গুণগত মানুষ হয়ে কবরের মধ্যে যাইতে হবে কি গত সাধারণ মানুষ হয়ে যদি কবরের মধ্যে যাই তার জন্য জাহান্নাম তার জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান বায়ান আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি বলে কোরআন শিখাইলেন যিনি মানুষ বানাইলেন তিনি দিলিন হলো রহমান আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইলাম এরপরে মানুষ বানাইলাম কিন্তু আমরা তো দেখি তার উল্টা কি দেখি আমরা দেখি আগে মানুষ জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে আসে ছোট্ট সন্তান আজকে দুনিয়াতে এসেছে এরপরে আস্তে আস্তে বড় হয় যখন পাঁচ বছর সাত বছর হয়ে যায় তখন মাদ্রাসার মধ্যে পড়তে হয় পড়ালেখা করে পড়তে পড়তে আস্তে আস্তে কোরআনুল কারিমকে শিক্ষা করে করে কি করে না আমরা তো আমাদের নজরে দেখি আগে মানুষ জন্মগ্রহণ করে আগে মানুষ হয় এরপরে কোরআন শিক্ষা করে কিন্তু আল্লাহ বলেন না 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 আগে আমি কোরআন শিখাই এরপরে মানুষ বানাই আগে আমি কোরআন শিক্ষা দিই এরপরে মানুষ বানাই এ কথার অর্থ কি রে মুসলমান ইমানদার গোলাম এ কথার অর্থ হলো আল্লাহর দরবারে সাধারণ মানুষের কোনো দাম নাই কি নাই বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের কোনো দাম নাই আল্লাহর দরবারে একমাত্র কেবলমাত্র গুণগত মানুষের দাম আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণ দিয়া মানুষকে দুনিয়াতে পাঠাইলেন এই গুণটাই যদি তার মধ্যে না থাকে সে জন্মগত মানুষ হইতে পারে সে বংশগত মানুষ হইতে পারে সে কোনোদিন গুণগত মানুষ হইতে পারে না আর গুণগত মানুষ না হওয়ার কারণে তার স্থান হলো জাহান্নাম নাউজুবিল্লাহ এ মুসলমান বাবা জিরা আমি মিসাল দেওয়ার জন্য বলতেছি এই যে আপনারা আমার চেহারাকে দেখতেছেন আপনাদের চেহারা আমি দেখতেছি দেখা যায় কি যায় না কবির রজনী
এই এটা কেন হইতেছে লাইটের মাধ্যমে কিসের মাধ্যমে এখানে লাইট জ্বলতেছে এই আলোর কারণে আপনারা আমার চেহারাটা দেখতেছেন আপনাদের চেহারাও আমি দেখতেছি বল এই লাইট যিনি আগে আবিষ্কার করেছেন বল ইনি গুণ রাখছেন এই লাইটের মধ্যে একমাত্র সে আলো দিবে লাইটের মূল গুণ হলো আলো দিবে এই লাইটের মধ্যে আলো দেওয়ার গুণ না থাকে দোকানদার যদি বলে এই লাইট চলে না বলেন তো দেখি আপনারা কিনবেন কেউ কিন্তু কিনবে না তার কারণ হলো এই লাইট আলো দেয় না আলো না দেওয়ার কারণে এটার স্থান মানুষের ঘরে হইতে পারে না কথা বলেন ঠিক না ব্যাটি এই নষ্ট লাইট বাবাটিটা ডাস্টবিনে যাবে কোথায় যাবে ডাস্টবিনে চলে যাবে মানুষের ঘরে হইতে পারে না বলে এর মধ্যে আসল গুণ নাই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুণ দিয়া মানুষদেরকে দুনিয়াতে পাঠাইলেন এই আসল গুণটাই যদি না থাকে রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার গুনার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে এরপর জান্নাতে নেবে এরপর কোথায় নেবেন জান্নাতে নেবেন তাহলে আমরা কি বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি গুণ দিয়েছেন আমাদের মূল গুণ হলো কোরআন শিক্ষা করে কোরআন শিক্ষা করা কোরআন শিক্ষা করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া এক কথায় আল্লাহর গোলামি করা আল্লাহর কি করা আল্লাহর কি করা আল্লাহর গোলামি করা আল্লাহর গোলামি আর দাসত্ব যদি আমার মধ্যে না থাকে এবং আল্লাহর গোলামি আর দাসত্ব কিভাবে করতে হয় এমন এলেম যদি না থাকে তাহলে আমি কেমন উন্নত মানুষ হইলাম ওরে মুসলমান বাবাজি এই দুনিয়ার জমিন কিছুই না রে কিছুই না কত যুবক আজকে মারা যাইতেছে ট্রেন নিচে যুবক মারা যায় গাড়ির নিচে যুবক মারা যায় বাজার করতে পারিস আসতেছে যুবক মারা যায় যায় কি যায় না আমি বুড়া হব এমন কোন গ্যারান্টি কিন্তু আমার নাই আসেনি এমন কোন গ্যারান্টি নাই এই জন্য এলেম শিক্ষা করার জন্য নিজের ছেলে মেয়ে প্রতিবেশী ভাই বেস্তা এদেরকে মাদ্রাসায় দিয়ে কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মধ্যে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে কি হয়েছে এখান থেকে ছেলেরা কোরআনুল করিম শিক্ষা অর্জন করে কোরআন শিক্ষা করে কোরআন শিখলে কি হয় বলে নিজের মার জানাজার ইমামতির যোগ্যতা কোরআন শিক্ষা অর্জন করলে মা বাবার খেদমত কিভাবে করতে হয় এই বুঝ কিন্তু আপনার মধ্যে চলে আসবে বাবাজি এই জন্য মাদ্রাসা দরকার আছে না নাই মাদ্রাসার ছেলেরা মাদ্রাসায় পড়ালেখা করে রাতের বেলায় দেখবেন দশটা পর্যন্ত পড়ালেখা করে করে কি করে না ওইদিকে ফজরের আগে আবার জাগ্রত হয় ছোট ছোট বাচ্চারা যারা গুনাহ কি জিনিস এখন পর্যন্ত বোঝে না তারা একদিনও ফজরের নামাজ কাজা করে না এই জন্য বলতে চাই রে মুসলমান ইমানদার এই মাদ্রাসার মধ্যে মনোযোগ দেওয়া এদের দেখভাল করা এদের সাথে তাআল্লুক রাখা সম্পর্ক রাখা এদের সাথে কি রাখা সম্পর্ক রাখা এদের সাথে সম্পর্ক রাখলে ভালো না খারাপ ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে ভালো হয় না খারাপ হয় এই জন্যই কবি বলেন সহবতে সব মুসলমান
মুসলমান ইমানদার ভালো লোকদের সহমতে গেলে ভালো হওয়া যায় আর চোর গুন্ডা বদমাইশ যারা আছে এদের সহমতে গেলে কিন্তু এদের মতো হওয়া যায় কথা বলেন ঠিক না বাজি আপনি যদি কি করেন মসজিদের ইমামের সাথে ঘোরাফেরা করেন কার সাথে মসজিদের ইমামের সাথে চলেন আসর পরে মসজিদের ইমামের সাথে বসে বসে গল্প করেন মাগরিবের পরেও ইমামের সাথে বসে বসে গল্প করেন ইশারের পরেও মসজিদের ইমামের সাথে বসে বসে গল্প করেন আপনি যদি মাঝে মাঝে নামাজ দুই ওয়াক্ত মাইনাস করেন গুনার কারণে কিসের কারণে শয়তানের ধোকায় পড়েছেন এরপরও কিন্তু মানুষ বলবে ছেলেটা অনেক ভালো কথা বলেন ঠিক না ব্যাটি তার কারণ হলো ইমামের সাথে তার সম্পর্ক আছে কি আছে ইমামের সাথে তার কিছু সম্পর্ক আছে রে বাবাজি আর যদি আপনি এমন লোকের সাথে সম্পর্ক রাখেন যে বিড়ি খায় হিরোইন খায় গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় বাবা খায় তার সাথে যদি আপনি ঘোরেন তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে শুধু তার সাথে ঘোরেনি একটা বারও গাঁজা পান করেন না একটা বারও সিগারেট পান করেন না এরপরে মানুষে ভাববে মনে হয় সে গাঁজা খায় কথা কন না কে ভাববে কি ভাববে না মানুষ এ কারণেই ভাববে সে হিরোইন কোরআন গাঁজা খোরের সাথে ঘোরাফেরা করে মনে হয় সে হিরোইন খায় মনে হয় সে গাঁজা পান করে যদিও আপনি এগুলো করেন না পান করেন না জাস্ট শুধু তার সাথে একটু ঘোরাফেরা করেন ও মুসলমান বাবাজিরা এতেই বোঝা গেল যে ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায় কি যায় না আজকে ইমামদের সাথে সম্পর্ক রাখেন দেখেন মানুষ আপনাকে বাহবা দিবে আপনাকে ভালো বলবে বলে কি বলে না হয় না লোকটা অনেক ভালো মসজিদের ইমামের সাথে তার সম্পর্ক আছে না নাই কথা কন না কে একটা ঘটনা শুনছে ভাই ওই ব্যক্তি তো চুরি করছে কি করছে চুরি করছে এখন এলাকার সবাই কয় এটা তো বিশ্বাস করা যায় না ও মুসলমান বাবাজিরা মসজিদে যারা ইমামতি করে মাদ্রাসায় যারা পড়ালেখা করায় ছাত্রদের কি কোরআন শিক্ষা দেয় ছাত্রদেরকে শিক্ষা দেয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মাদ্রাসার মধ্যে সুরাগুলো পড়াইতেছিল বলে এদের বরকত বেশি না কম কথা কন না কে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রতি খাস রহমত রহমত রাখেন কি রাখেন বিশেষ রহমত রাখেন রে মুসলমান বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের ইমাম যারা মাদ্রাসায় পড়ালেখা করেছে কষ্ট করে কোরআনের হাফেজ হয়েছে কষ্ট করে মুফতি মুহাদ্দিস হয়েছে বলেন তো দেখি এরা কি সরকারি চাকরি পায় কথা কন না কে সরকারি কিন্তু চাকরি পায় না রে বাবাজি কিন্তু সরকারি চাকরি না পাইলে কি হবে জীবনেও এদের অভাব হয় না কথা কন না কে মসজিদের ইমাম এলাকার মধ্যে 5000 টাকা বেতন পায় কয় হাজার 5000 টাকা বেতন পায় 6000 টাকা বেতন পায় 7000 টাকা বেতন পায় এই ইমান যেখান দিয়ে যায় তার আশেপাশে এতই গ্রান বের হয় না জানি কত হাজার টাকার আতর ব্যবহার করেছে কথা বলেন ঠিক না ব্যাটি এই 5000 টাকার চাকরি করে মসজিদের ইমামের জামা কোনোদিন গোছায় না একবার ইস্তারি করে একবারই ব্যবহার করে অনেক দামি দামি পোশাক পরিধান করে বাবাজি এই মসজিদের ইমাম যেই পরিমাণ মুরগি খায় একটা শিয়াল খায় না কথা কন না কে কথা কন না কে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এতই সম্মান দিয়েছেন এতই মর্যাদা দিয়েছেন বলে মসজিদের ইমাম 5000 টাকা বেতন পায় কিন্তু তাদের কোনো অভাব নাই এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5000 টাকার মধ্যে 50000 টাকার বরকত দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাটি 5000 টাকা মসজিদের ইমাম
সামনে বেতন দেন মাঝে মাঝে আবার মসজিদ কমিটি কয় ভাই হুজুর এই মাসে কিন্তু টাকার সমস্যা কি সমস্যা মাঝে মাঝে বেতন আবার বাকিও ফালায় কথা কর না কে ভাই বানিলা ভাই গোপালপুরে যত মসজিদ আছে ইমামদের বেতন কোনোদিন বাকি ফালায় না অন্য জায়গায় তো থাকতে পারে কথা কর না কে থাকতে পারে কি পারে না এ মুসলমান বাবাজিরা রাগ করবেন না বোঝানোর জন্য বলতেছি আমি সফর করেছিলাম নরসিংদীতে আমার সফরের মধ্যে একটা ছেলে ছিল তার বাড়ি হলো ভোলা কোথায় তার বাড়ি হলো ভোলা সে চাকরি করে 30,000 টাকা বেতন পায় মাসে 6,000 টাকা ছেলেটা বলে হুজুর আমি মাসে 30,000 টাকা বেতন পাই কিন্তু মাস শেষে আমার কাছে কোনো টাকা থাকে না কি থাকে না মাস শেষে টাকা থাকে না বললাম ভাই তোমার টাকার মধ্যে বরকত নাই তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো যারা মসজিদের ইমাম আছে ওলামায়ে কেরাম আছে তাদের সাথে সম্পর্ক রাখো মা বাবার খেদমত করো গরিব দুঃখী অসহায় এদেরকে ভালোবাসো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কামাইয়ের মধ্যেই অবশ্যই বরকত দান করবে বলতে পারেন হুজুর হুজুর বেতন পায় ইমাম 5,000 টাকা 50,000 টাকার বরকত কিভাবে হয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন বলেন তো দেখি আপনাদের এই গোপালপুরে কুকুর বিড়াল আছে না নাই কথা কন না গে কুকুর আছে কুকুর জন্ম দেয় কয়টা করে চারটা পাঁচটা করে জন্ম দেয় দেয় কি দেয় না এই যে আপনাদের গোপালপুরের মধ্যে গরু ছাগল মহিষ এগুলো আছে না নাই এগুলো কয়টা করে জন্ম দেয় একটা বড় জনে দুইটা একটাই তো বেশি দেয় গরু জন্ম দেয় একটা বাচ্চা আর কুকুর জন্ম দেয় পাঁচটা সাতটা করে কয়টা করে পাঁচটা সাতটা করে এ মুসলমান বাবাজিরা বলেন তো দেখি আপনাদের এই গোপালপুরের মধ্যে প্রতিদিন কয়টা করে কুকুর জবাই হয় মাঝে মাঝে পত্রিকায় দেখি গোস্তর ভিতরে কুকুর গোস্ত বা গেছে এইগুলা কুই আল্লাহ জানে এলাকায় নেই আলহামদুলিল্লাহ তাহলে এই গোপালপুরের মধ্যে কুকুর একটাও জবাই হয় না হয় কি ও মুসলমান বাবাজিরা ভালো করে হিসাব করে বলেন তো দেখি আপনাদের এই গোপালপুর থানার এরিয়ার মধ্যে প্রতিদিন দু একটা গরু কি জবাই হয় দু একটার বেশি হয় আরে গোপালপুর শহরে খবর নিয়ে দেখেন প্রতিদিন সকালবেলা হয়তোবা অনেকটাই গরু জবাই হয় কি হয় না অনেকগুলো গরু জবাই হয় ও মুসলমান বাবাজিরা আরো বলেন তো দেখি এই গোপালপুর থানা কেন গোটা টাঙ্গাইল জেলার ভিতরে প্রতিদিন মনে হয় দুইটা করে গরু জবাই হয় বেশি পাঁচটা দশটা বিশটা তার চাইতেও কিন্তু বেশি জবাই হয় প্রতিদিন এই টাঙ্গাইল জেলার মধ্যে বলেন তো দেখি এই টাঙ্গাইল জেলার মধ্যে প্রতিদিন কয়টা করে কুকুর জবাই হয় একটাও না তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন কুকুর একটাও কোনোদিন জবাই হয় না এই গোপালপুর থানার মধ্যে অথচ জন্ম দেয় পাঁচটা সাতটা করে আর প্রতিদিন শত শত গরু ছাগল জবাই হইতেছে একটু নজর করে তাকাইয়া দেখেন তো প্রতিদিন গরু বেশি নজরে পড়ে ছাগল বেশি নজরে পড়ে নাকি কুকুর বেশি নজরে পড়ে গরু ছাগল কুকুর দেখাই যায় না কেন এমন হইল কেন কুকুর তো জন্ম দেয় পাঁচটা সাতটা করে আবার একটাও জবাই হয় না গরু ছাগল মহিষ এগুলো একটা করে জন্মগ্রহণ করে একটা করে দুনিয়ার জমিনে আসে টাঙ্গাইল গোপালপুরের মধ্যে প্রতিদিন বেশ করে জবাই হইতেছে এরপরেও নজর করলে দেখা যায় গরু ছাগল বেশি ব্যাপার কি ব্যাপার কি রে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আই কুকুর আর শুকুরকে হারাম করে দিয়েছে কুকুর শুকুরকে মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে কি করে দিয়েছে এ মুসলমান বাবাজিরা কুকুর শুকুর আমাদের জন্য হারাম
এগুলো খাওয়া কোনো জায়েজ নাই এগুলোর মধ্যে আল্লাহ তাআলা কোনো বরকত রাখেন নাই এগুলোর মধ্যে কোনো বরকত নাই বরকত না থাকার কারণে যদিও প্রতিদিন 100টা করে জন্ম গ্রহণ করবে এরপর ওই হালালের কাছে রা হেরে যাবে আপনি যদি কি করেন মাসে 50,000 টাকা কামাই করেন কোনদিন গরিবকে 100 টাকা দান করেন না একজন ক্ষুধার্তকে এক পালায় খাবার খাওয়ান না একজন ফকিরকে 10টা টাকা হাতে দেন না মাসে 50,000 টাকা কামাই করেন মাসে 30,000 টাকা কামাই করেন মা বাবার খবর নেন না মা বাবার খোঁজ খবর নেন না মসজিদে 500 টাকা দেন না মাদ্রাসার মধ্যে হাজার টাকা দেন না গরিব দুঃখের দিকে তাকান না রে মুসলমান আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না এমন কি জুমার নামাজ পর্যন্ত পড়েন এমন মুসলমান আছে না নাই ও মুসলমান বাবা জি আল্লাহর গোলাম এমন কি জুমার নামাজ পর্যন্ত আদায় করে না মসজিদের ইমামদেরকে ভালোবাসে না ওলামায়ে কেরামের কথা শুনতে পারে না এমন লোক আছে না নাই এ মুসলমান মাসে 50,000 কেন মাসে 5,00,000 টাকা কামাই করলেও তুমি ইমামের সাথে পারবা না কথা বলেন ঠিক না ঠিক মসজিদের ইমামের সাথে পারবা না মসজিদের ইমামই শুধু শর্ত না যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম মোতাবেক সে তার জীবনকে পরিচালনা করে গরিব দুঃখীকে সে ভালোবাসে মা বাবার সাথে সুন্দর আচরণ করে মা বাবাকে মহব্বত করে মাদ্রাসা মসজিদের সাথে তার সম্পর্ক আছে সে যদি কোরআনের হাফেজ না হয় তার কামাইয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত বরকত দান করবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ গোপালপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যাও সচেতন হয়ে যাও বাবা জিরা গভীর রাত হয়ে গেছে আমি বয়ান অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব মোনাজাত করে দিব রে মুসলমান আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাব আজকে থেকে আর তওবা করে না জীবনে আর নামাজ কাজা করব না জীবনে আর দাড়ির মধ্যে খুন লাগাবো না জীবনে মা বাবার সাথে অসদাচরণ করব না জীবনে একজন ফকিরের সাথে খারাপ আচরণ করব না জীবনে মসজিদের ইমামের সাথে অসৎ আচরণ করব না আর কোনোদিন রাহাজারি করব না আর কোনোদিন মাফের মধ্যে কম দিব না আর কোনোদিন আমি মানুষকে ঠকাইব না আর কোনোদিন মানুষের আল পাথর গাইটা গাইটা আমার খ্যাত বড় করব না ও মুসলমান বাবাজির আল্লাহর গোলাম এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন পারলে মাদ্রাসার মধ্যে কিছু টাকা দান করেন মাদ্রাসার হাজত পুরা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাজত পুরা করবে আপনার কামাইয়ের মধ্যে বরকত দান করবে এ টাঙ্গাইলের মুসলমান ইমানদার আল্লাহর আজকের কথাগুলো লিখে নিয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের পায়ের নিচে গোটা দুনিয়া রেখে দিবেন যেই মানুষগুলো কি করবে দুনিয়াকে তুচ্ছ মনে করবে দুনিয়াকে কিছুই মনে করবে না মূল মাকসাদ বানাইবে আখেরাত টাকার পিছনে দৌড়াই না টাকার পিছনে দৌড়াই না সে শুধু দৌড়াইতে থাকে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলা সালাত মুয়াজ্জিন যখনই বলবে হাইয়া আলা ফালাহ এসো কল্যাণের জন্য এসো নামাজের জন্য এসো আল্লাহর হুকুম পালন করে যাও বলে সে এই দিকে দৌড়াইতে থাকে আল্লাহর হুকুম পালন করার জন্য থাকে এই মাকসাদকে সে মূল বানায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া তার পায়ের নিচে রেখে দিবেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ